Assalamualaikum everyone, welcome to my channel Shomona Creations. আজকে এই সুন্দর কাঠের আয়নাটা আমি আপনাদের রং করে দেখাবো। এখানে আমি অ্যাক্রোলিক রংটা ইউজ করছি। আপনারা চাইলে রেডি অ্যাক্রোমিন বা অ্যাক্রোমিন কালার ইউজ করতে পারেন, তবে রংটা একটু ঘন রাখার চেষ্টা করবেন। আর অ্যাক্রোলিক রংটা এটার জন্য আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, যে কোনো ধরনের অ্যাক্রোলিক কালারই ইউজ করতে পারবেন। এখানে এখানে সব ধরনের যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবই কিন্তু পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে, যার নাম গার্নিশ উইথ সুমনা। এছাড়া ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ওইখানেও যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন। ভিডিওটার শেষের দিকে একদম রং কীভাবে আমরা স্থায়ী করব এটা আমি দেখিয়ে দেব। পেন্টিংয়ের কাজগুলো আপনি যত টাইম দিবেন তত ডিটেইলে কাজ করা যায়, তত বেশি সুন্দর লাগে। তো আপনারা যখন কাজ করবেন একটু সময় নিয়ে করবেন, সেক্ষেত্রে একটু ভালো রেজাল্ট পাবেন। আমাদের যে আয়নাটা আছে এটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর দেন আমাদের স্প্রে করতে হবে। কাঠের গয়নার জন্য এ ধরনের স্প্রে ইউজ করলে রংটা একদম স্থায়ী হয়, ওঠার সম্ভাবনা একদমই কম থাকে। তো আশা করি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। তো এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে।